অনলাইন প্রতারণার শিকার হলেন এক শিক্ষক। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চরিলাম ৬ নম্বর কলোনি এলাকায়। দক্ষিণ চরিলাম ৬ নম্বর কলোনি এলাকার শিক্ষক অসীম ভৌমিক তার ছেলে সপ্তম শ্রেণীতে পড়ুয়া আয়ুষ ভৌমিকের জন্য ফ্লিপকার্ট থেকে আগস্ট মাসের ২৮ তারিখ বেটিং প্যাড অনলাইনে বুকিং করেছিলেন, যার মূল্য ছিল ১৬০০ টাকা। কিন্তু দেখা গেল ৬ সেপ্টেম্বর বেটিং প্যাডের বদলে এসেছে বেটিং গ্লাভস, যার মূল্য ৮০০ টাকা। সঙ্গে সঙ্গে শিক্ষক অসীম ভৌমিক ফ্লিপকার্ট অনলাইনে আবার মেসেজ পাঠিয়েছে এবং ঘটনাটি জানিয়েছেন। জানানোর পর ফ্লিপকার্ট থেকে মেসেজ এসেছে তার বেটিং গ্লাভস ফিরিয়ে দিয়ে বেটিং ব্যাট দেওয়া হবে। বেশ কয়েকবার মেসেজ এসেছে, হঠাৎ করে গতকালকে অর্থাৎ ২০ সেপ্টেম্বর মেসেজ আসে রিকোয়েস্ট ক্যান্সেল দেওয়া হবে না। সোমবার দিন সকালবেলা সংবাদ মাধ্যমের সামনে ফ্লিপকার্ট অনলাইনের প্রতারণার বিরুদ্ধে মুখ খুললেন সরাসরি সরকারি শিক্ষক অসীম ভৌমিক। সংবাদ মাধ্যমের সামনে উনি বললেন, এভাবেই প্রতিনিয়তই মানুষ অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন, নিজের সর্বস্ব হারাচ্ছেন মানুষ। তাই শিক্ষক অসীম ভৌমিক অনলাইন ফ্লিপকার্টের বিরুদ্ধে অতি শীঘ্রই ভোক্তা আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন। তাই আপনারাও সতর্ক থাকবেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। কিটা হইছে আপনার? আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে, নাম হলো আয়ুষ ভৌমিক। সে ক্রিকেট খেলা খুব পছন্দ করে, তো হে ফ্লিপকার্টে অর্ডার করছিল বেটিং প্যাডের জন্য, দাম হলো ১৬০০ টাকা। তো অর্ডারটা করেছিল আগস্টের ২৮ তারিখ, তো অর্ডারটা এসেছে সেপ্টেম্বরের ৬ তারিখ। তো বেটিং প্যাডের জায়গা ওরা কী করলো, আমাদের গ্লাভস দিয়ে চলে গেল। এরপর আমরা অনেক চেষ্টা করেছি ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করার পর ওরা বলল যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে, যে রিটার্ন দিয়ে দেবে। কিন্তু গতকালকে মেসেজ এলো যে না, আমার রিকোয়েস্ট ক্যান্সেল, মানে ওরা প্রোডাক্ট আমার দেবে না। এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই তো একটা অর্ডার দিলাম, দিয়ে দিল, আরেকটা টাকা তো ডাবল নিয়ে গেলো, ডাবল থেকেও বেশি নিয়ে গেলো। এরকম জানিয়ে আরও প্রচুর লোক এরকম ওদের হাতে প্রতারণার শিকার হচ্ছে। এটা যে অনলাইন কোম্পানিটার নাম কী? কোন কোম্পানিতে? আপনি কী করেন? আমি এমনিতে শিক্ষকতা করি। সরকারি শিক্ষক? সরকারি শিক্ষক। আপনার নাম কী? অসীম ভৌমিক। কোন জায়গায় বাড়ি? বাড়ি দক্ষিণ চরিলাম ৬ নং কলোনি ওয়ার্ড নম্বর ১। তো আপনারা এখন কী চাইতেছেন? আমি যেটা অর্ডার করেছিলাম সেটার জন্য আমাকে দিয়ে দেয়। না হলে বেটিং প্যাড অর্ডার করেছিলাম, বেটিং প্যাড ওরা বলেছে দেবে, কিন্তু ১১ তারিখের আগে বলেছে আসবে, কিন্তু গত ১০ তারিখে বললো যে না, আমার মানে মেসেজের মাধ্যমে পাঠালো যে আসবে না। এবং আমি দুইবার ওদেরকে কলও করেছি, আমার মোবাইলের যে কল করলাম ওরা কলটাও রিসিভ করেনি, যদি ফিডব্যাকও করেনি। তাহলে রিকোয়েস্ট যেহেতু ক্যান্সেল হয়েছে, আপনি কি ভোক্তা আদালতে যেতে পারেন? হ্যাঁ অবশ্যই, যদি আমি আমার ন্যায্য যে পাওনা সেটা যদি আমি না পাই, তাহলে তো আমার আইনের আশ্রয় নিতে হবে।